তো হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আমাদের পিক ফার্মাং আর মাদ ইন্ডিয়ান ফার্মার ইউটিউব চ্যানেলে। তো একটা প্রবলেম হয়ে গেছে, গতকালকে আমি বাড়িতে ছিলাম না। গতকালকে তো আমার মা ছিল বাড়িতে আর ভাই ছিল। প্রবলেম হয়েছে, আমার যে কালা শুকরটা দেখেছেন, এটাকে আমি সকালে খাওন টাউন দিয়ে গেছি, খাওন ভালো খাচ্ছিল। তারপর মা দুপুরবেলা খাওন দিয়েছিল, তাও খানা টানা ঠিকমতো খাচ্ছিল। কিন্তু হঠাৎ করে দুপুরবেলা মা খানা দেওয়ার পরে ঘণ্টাখানেক পরে এসে দেখে এটা একদম এখানে শুয়ে আছে, এই জায়গাটাতে শুয়ে আছে। এটা আর উঠতেই পারছে না, কেন হঠাৎ করে এরকম হলো বুঝতে পারিনি। একদম মিরকি ব্যারাম হলে যেরকম শুকরের পাগুলা এরকম সাইডের দিকে দিয়ে, এভাবে সাইডের দিকে পাগুলা দিয়ে একদম মিরকি ব্যারামে উঠলে যেরকম শুকর টানা খিচি করে, সেরকমভাবে হঠাৎ করে টানা খিচি করছে। মা তো গাবিয়ে গেছে কি হলো হঠাৎ করে, যেমন প্রাণ ত্যাগ করার সময় যেরকম একদম সাইডটা দোপরচাড়া করে, সেরকমভাবে করছিল। তো হঠাৎ করে ভয় পেয়ে গেছে। আমিও বাড়িতে ছিলাম না, আমি ছিলাম প্রায় ঘুরতে গেছিলাম বহুত দূরে। তো কী করবো ভেবে পাচ্ছিলাম না, তো বাইকে পাঠিয়েছিলাম ভেটেনারিতে। তো ভেটেনারি থেকে একজন আসে, এসে উনি কী করবে না করবে বুঝতে না পেরে, তো উনি এটাকে ইনজেকশন করার জন্য, ভেটেনার ইনজেকশন করানোর জন্য, যখন কিছুদিন আগে ক্রস করেছিলাম তখন থেকে হালকা কিছু একটা ব্যথাটা হচ্ছিল এটার। তো একটু একটু ল্যাংড়াইয়া হাঁটছিল, তো আমি এ কথা বলাতে উনি একটা ব্যথার ইনজেকশন দিয়েছে। তো আমি তো বলেছিলাম যে স্নান না করানোর জন্য শীতের সময়। তো দেখুন, আমি তো স্নান আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এদেরকে স্নান করে না, কিন্তু মা নাকি কালকে ওদেরকে স্নান করিয়ে দিয়েছে। আমি বাড়িতে ছিলাম না, বলেও যায়নি স্নান না করানোর জন্য। তো মা জানে না, যার জন্য এদেরকে স্নান করিয়েছে, কি ঠান্ডা থেকে নাকি বুঝতে পারলাম না ঠিক। এখন দেখুন আবার সুস্থ খানা দানা খাচ্ছে, ভগবান বাঁচিয়েছে আমাকে। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম, গত বছর একবার আমি লস খেয়েছি সুপার ফার্ম করে। তো এই বছর আবার কি হলো হঠাৎ করে এরকম আচমকা হোক কিছু হয়ে গেলে তো ভয় লাগেই, আপনারা জানেন। এতদিন লালন পালন করে এখন প্রেগনেন্ট করিয়েছি, আজকে 20-25 দিন হলো মাত্র, এর মধ্যে এরকমটা হয়ে গেল। যার ধরুন খুব ঘাবড়ে গেছি, আমার মা তো কেঁদেই ফেলেছিল এক প্রকার, মা তো কান্নার জন্য আমাকে কল করে কথাও বলতে পারছিল না। তো হঠাৎ করে বুঝলাম না, যাই হোক আপনাদের আশীর্বাদে ভগবানের দোয়ায় এখন মোটামুটি ঠিক আছে। যে জ্বরও ছিল না, আমি চেক করেছি টেম্পারেচার রাত্রে বাড়িতে এসে, জ্বরও ছিল না কি থেকে হঠাৎ জানি না, এখন তো মোটামুটি সুস্থই আছে। দেখুন খুব ভালো লাগছে এখন। কিন্তু কালকে আমার যখন বলেছে খুব ঘাবড়ে গিয়েছিলাম, কেন হঠাৎ করে এমন হলো ঠিক বুঝতেই পারলাম না। তো আপনারাও সাবধানে থাকবেন, সবসময় পটাশিয়ামটা এটা ব্যবহার করবেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট টুন টুন এগুলো ব্যবহার করবেন, আর ভ্যাকসিনগুলো যথাসম্ভব করিয়ে নেবেন। এখন আমি আজকে ভেটেনারিতে গিয়েছিলাম, আমিও কোনো ভ্যাকসিন করাইনি, আমার দুইটা তিনটা বলে ভ্যাকসিন করাইনি। ভ্যাকসিন যেমন FMD ভ্যাকসিনটা, একটা ভ্যাকসিনের ডোজে ভেটেনারিতে আমি আজকে কথা বলেছি 50টা নাকি ডোজ থাকে। তো 50টা ডোজ থাকে বলে ভেটেনারি থেকে দিতে চাইছে না, যে আমি আমার এখানে টোটালি শোর আছে মাত্র 5টা, তো 5টার জন্য 50টা দিই আর 45টার ডোজ নষ্ট হবে, সেই জন্য ভেটেনারি থেকে দিচ্ছে না। তো বলেছে যে আমাদের লোকাল যে ভেটেনারি আছে এখানে কথা বলার জন্য, এখান থেকে যদি গরু টরু অন্যদেরকে দেয় দিয়ে যখন 10টা বা 7টার আন্দাজে যখন ডোজ থেকে যায় তখন নিয়ে নেওয়ার জন্য, তো এখন লোকাল ভেটেনারিতে কথা বলতে হবে ওইখান থেকে। আর সোয়াইন ফিভারের ভ্যাকসিনটাও ত্রিপুরাতে মোটামুটি অ্যাভেলেবেল আছে, স্টোরে নাকি এসে গেছে, কিন্তু ভেটেনারির যে হেলথ কেয়ার সেন্টার আছে ওইখানে আসেনি, বলেছে 4-5 দিনের মধ্যে সোয়াইন ফিভারের ভ্যাকসিনটাও চলে আসবে। তো আপনারা সবাই ভ্যাকসিন করে নিন, না হলে যে ভয় আমি কালকে পেয়েছিলাম আগামীবারের মতো আবার কি না হয়, কি হেলদি দেখতেই পারছেন। এরকম শুকুরের কিছু হয়ে গেলে হঠাৎ করে মাত্র প্রেগনেন্ট করিয়েছি, কীরকম পরিস্থিতি হবে, এক বছর প্রায় কাছিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনারা যদি অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা যারা ভ্যাকসিন করাননি অতি সত্য করিয়ে নিন, নাহলে যে ভয়টা মনে থাকে দুইটাই ভ্যাকসিন বিশেষ করে জরুরি, FMD আর সোয়াইন ফিভার। যদি সোয়াইন ফিভারের ভ্যাকসিন কেউ অ্যাভেলেবেল না পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি
যতদূর সম্ভব আপনাদেরকে অ্যাভেলেবেল করিয়ে দেবো। বাকিটা দেখা যাক কি হয়, এখন তো সুস্থই আছে ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আপনারা যদি কেউ রয়্যাল গ্রিন ফিডের নিতে চান উদয়পুর থেকে, তাহলে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে গোকুলপুর বাজার থেকে আপনারা রয়্যাল গ্রিন ফিড খাওয়ালে, কেউ আমি রয়্যাল গ্রিন ফিডই এখন খাওয়াই, নিতে পারেন। গ্রোথ রেট আমি খুবই ভালো পাচ্ছি, খুব ভালো করে খাই শুগাররা। তো আপনারাও যদি চান তাহলে রয়্যাল গ্রিন ফিড নিতে পারেন।